আপনি যেটাকে আমাদের কাছে নতুন বলেন সেই ধর্ম বিশ্বাসকে রাজনীতির বাইরে কি করে রাখব আমার মনে আছে আপনি আগেও যখন আন্না হাজারে দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করেছেন আপনি তারিফ করেছিলেন কিন্তু এও বলেছিলেন যে লোকপাল কোনো জাদুকাঠি নয় আপনার কি মনে হয় আমরা ধর্মীয় বিশ্বাস আর রাজনীতির বিপজ্জনক ককটেল দেখতে পাচ্ছি যেটা ক্রমশ আরও বেশি মিলেমিশে যাচ্ছে দেখুন এটা হচ্ছে আমি বলবো না হচ্ছে না কিন্তু আগের থেকে অনেক কম সত্যি কিন্তু থেকে বেশি মনে না সেটা আপনাদের জন্য দেখুন তার কারণ হলো যদি জন লোকের গলা কাটা যায় ইরাকের কোনো প্রত্যন্ত এলাকায় আপনারা নিশ্চিত করেন যাতে রক্ত ঝরে আমার বসার ঘরে সেই ঘটনার জন্য তা না হলে আপনি এই যে এখানে বসে আছেন ধরুন হাজার বছর আগে এখানে বসে আছি আমরা হাজার লোককে হত্যা করা হলো ইরাকে আমরা শান্তিতেই বসে থাকব পৃথিবী সত্যিই দারুণ চলছে আহা বসন্ত সব কিছুই সুন্দর তো এর কারণ হলো তথ্যের আদান প্রদান যদি দশজন লোক কোথাও মারা যায় সেটাই একটা বিশাল ব্যাপার কারণ সেটা চলে আসছে আমাদের বসার ঘরে শোয়ার ঘরে খাবার ঘরে সব জায়গায় টেলিভিশন তাই আমাদের ঘরেও ঢুকছে সেজন্যই হচ্ছে এটা তো এটা ভালোই কারণ একটা ছোট্ট জিনিসও অনেক বড় করে ধরা পড়ছে মানুষের কাছে কিন্তু এটা বরাবরই ঘটে আসছে বরং এখন সবচেয়ে কম মাত্রায় ঘটছে এখানে ওখানে আচমকা বেড়ে যায় অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করা দরকার কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এই প্রথমবার মানবজাতির ইতিহাসে এই প্রথমবার যেটাকে আপনি একেবারেই সংখ্যা দিয়ে বিচার করতে পারবেন না কারণ জনসংখ্যা বেড়ে গেছে এমনকি জনসংখ্যার শতকরা হিসেবেও আজ যতজন মানুষ নিজেদের ভাবনা তারা নিজেরাই ভাবতে পারেন সেই সংখ্যাটা বিশাল যা কিনা একশো বছর বা পাঁচশো বছর হাজার বছর দশ হাজার বছর আগের তুলনায় এত শতাব্দী ধরে গ্রামে একজনই মানুষ থাকতো যে আপনার জন্য ভাবতো আপনার হয়ে পড়ে দিত আপনার হয়ে লিখে দিত আপনাকে শুধু যেটা করণীয় সেই সহজ কাজগুলো করতে হতো আজ প্রত্যেকেই নিজের ভাবনা নিজেরাই ভাবতে পারে এখন মানুষের বুদ্ধিবৃত্তি বিকশিত হচ্ছে আমি বলছি না সেটা সঠিক দিকে বা সঠিক অর্থে হচ্ছে না পাগলের মতো বিকশিত হচ্ছে কিছু যায় আসে না পাগলামি কিছুটা সময় থাকবে মানুষ বোধবুদ্ধি ফিরে পাবে যখন নতুন কিছু হয় এরা খেপে ওঠে কিছুটা পরে আবার স্বাভাবিক হয়ে যায় একবার এই পৃথিবীর বুকে মানুষের চেতনা যথেষ্ট বিকশিত হলে সেক্ষেত্রে ভালো থাকার জন্য ওপর দিকে তাকানোর আর কোনো মানেই থাকবে না বিশ্বাস করুন এই মুহূর্তে ওপর দিকে তাকানো থেকে ধীরে ধীরে পৃথিবী অন্যদিকে ঝুঁকছে নিজেদের মঙ্গলের খোঁজে মানুষ আগে স্বর্গের দিকে তাকিয়ে থাকত এখনও অনেকেই তাকায় সেটা আলাদা কিন্তু এখন বহু মানুষ বাইরের দিকে তাকাতে শুরু করেছেন তো যদি আপনি স্বর্গের দিকে তাকান বিভ্রান্তি তৈরি হবে সংঘর্ষ হবে কারণ আমার স্বর্গ আপনার স্বর্গ তো আলাদা জানেন তো কোনো স্বর্গেই মেয়েদের জন্য কিছু নেই আপনার জানা উচিত তাহলে আমি তো অবশ্যই নরকে যাচ্ছি যাই হোক ও আপনি স্বর্গ নরক বিশ্বাস করেন আমি মজা করছিলাম আমি ঠাট্টা করছিলাম আমি শেষ করতে দিন আমি মজা করছিলাম যে আমি তো জানি না উপরে আদো আছে সেটা ঠিক আছে ওটা কি কোনো ক্ষমতা কোনো শক্তি ওটা কি আমার মধ্যে আছে এই স্বর্গের দিকে চেয়ে থাকাটা আস্তে আস্তে এখন চলে যাচ্ছে এবং সুখের সন্ধানে মানুষ এখন বাইরের দিকে তাকাচ্ছে এটা পৃথিবীকে ভেঙে টুকরো করে ফেলছে মানুষ এই সুখের পিছনে ছুটতে গিয়ে এই গ্রহটাকেই ধ্বংস করে ফেলছে এখন আমরা যা প্রদান করছি তার মূল কথা হলো এই সভ্যতার মূল ভিত্তি যার মূল শিকড় আছে যৌগিক সংস্কৃতির মধ্যে যাকে আপনারা ভারতীয় সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতি বলেন তা আসলে বিশুদ্ধ যোগ বিজ্ঞান সংস্কৃতি রূপ ধরে এর বিভিন্ন রং আর বিকৃতি তৈরি হয়েছে যেটা আপনারা হিন্দু সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি হিসেবে দেখছেন বা যাই বলুন না কেন কিন্তু এই শব্দগুলোকে অদল বদল করা যায় না কেন কারণ আমরা একটা বহু ধর্ম সমন্বিত অনেক সংস্কৃতি নিয়ে দেশ আপনাকে এটা বোঝাতে চাই যে হিন্দু শব্দটা কোনো ধর্মকে বোঝায় না ওদের জিজ্ঞেস করুন হিন্দু হয়ে তারা কোনো একটি ভগবানকে পুজো করে কিনা একই পরিবারে পঁচিশটা ভগবানের পুজো করে ওরা জানেই না যে কোনটা ঠিক ভগবান তাই নিশ্চিততে সব কিছুরই পুজো করে যদি কোনো একটা লেগে যায় এই আশায় এখন এই হিন্দু শব্দটার অর্থ হল হিমালয় এবং ইন্দু সাগরের মধ্যবর্তী দেশ এই দেশ এই উপমহাদেশটা হল হিন্দু সমস্ত মানুষ যারা এখানেই জন্মেছে তাদের বলা হয় হিন্দু কারণ এটা ভৌগোলিক পরিচয় আমি জানি রাজনৈতিক সমস্যা আছে লোকে বলতে পারে ও ও তো হিন্দু না মানে লোকে বলবে আপনি আরএসএস নেতার কথাগুলো আওড়াচ্ছেন আমি জানি না উনি কি বলেছেন তবে উনি বলেছেন সব ভারতে হিন্দু আর তাই নিয়ে বিশাল রাজনৈতিক প্রতিবাদ ঝড় ওঠে যে সব ভারতীয় হিমালয় আর ভারত মহাসাগরের মাঝখানে থাকে তা ঠিক আছে যারা সাগরে ঝাঁপ দিতে চায় তা ঠিক আছে যদি ভালো করে দেখেন এটা আঞ্চলিক ভাষা সংস্কৃতি যারা একটা নির্দিষ্ট ধরন আছে যদি হিমালয় আর ভারত মহাসাগরের মধ্যে থাকেন আপনি হিন্দু যদি সাগরে ঝাঁপ দিয়ে ওপারে চলে যান তাহলে আপনি লঙ্কা ঠিক আছে তো আমি জানি না এত দ্বন্দ্ব কেন এটা নিয়ে এর কারণ হল এত সংকীর্ণ ধারণা রয়েছে এটা নিয়ে এই যে বিতর্ক এটা আমাদের বদলাতে হবে এই দেশে কারণ কোনো একজনের চূড়ান্ত ধর্ম বিশ্বাস রয়েছে আর আমরা সেটাকে তুলনা করছি এমন একটা সংস্কৃতির সঙ্গে যেখানে বিশ্বাস করা বলে কিছু নেই আমরা কোনো দিনই বিশ্বাসীদের দলে ছিলাম না আমরা বরাবরই অনুসন্ধানী এটাই সেই দেশ যেখানে ভগবান কখনো সর্বোচ্চ প্রাপ্তি ছিল না সব সময় লিবারেশন বা মুক্তি বা মোক্ষ হলো অন্তিম লক্ষ্য ভগবান কখনোই সর্বোচ্চ লক্ষ্য ছিল না তো আপনি এটাকে একই বাক্সে এমন কিছুর সঙ্গে রাখছেন যেটা বিশ্বাস করে এটাই ঠিক না হলে মরতে হবে দুর্ভাগ্যজনক এভাবে দেখা উচিত নয় এই ব্যাপারটাই আমাদের ফিরিয়ে আনতে হবে যদি সত্যিই মানুষের স্বাধীনতাকে মূল্য দিতে চাই এই মুক্তির সন্ধানকে ফিরিয়ে আনতেই হবে আমি মুক্ত হতে চাই শুধু অন্যের কাছ থেকে নয় নিজের কাছ থেকেও আমার ভগবান স্বর্গ আর সব কিছু থেকে কারণ ভগবান কোনোদিনই আমাদের লক্ষ্য ছিল না ভগবান শুধুই একটা যন্ত্র যখন আমি ভগবানের জন্য যন্ত্র শব্দটা ব্যবহার করি মানুষ দুঃখ পান ওরা বলেন সদ্গুরু এমন করে বলবেন না আমাদের কষ্ট হয় আমি বলি ঠিক আছে আপনি আশ্রমে আসুন আপনাকে কিছু প্লাম্বিংয়ের কাজ দেব ঠিক আছে তাতে আরও কষ্ট না 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 কোনো স্প্যানার নয় কপিকল নয় কিচ্ছু নয় আপনার আঙুল নখ দাঁত এগুলো ব্যবহার করবেন তিন দিন পরে নখ থাকবে না অর্ধেক দাঁত থাকবে না তারপর আমি আপনাকে একটা স্প্যানার দেব। তখন সেই স্প্যানারকে পুজো করবেন কি না আমরা যা তা হয়েছি মানুষ মানুষ হিসেবে আমরা যা তা হয়েছি শুধুমাত্রই যন্ত্র ব্যবহার করার ক্ষমতা আছে বলেই তা না হলে আপনি একটা কুকুরেরও সমকক্ষ নন একটা কুকুরেরও সঙ্গে লড়তে পারবেন না তাই না তাহলে আপনি ধর্মের বিরুদ্ধে এটা তো পরিষ্কার যদি ভগবান শুধু একটা যন্ত্র একেবারে আমি বলছি না আমি এটা বা ওটার বিরুদ্ধে আমি শুধু বলছি আমি চাই মানুষ অন্তত এইটুকু বুঝুক যদি আপনি কিছু জানেন তো সেটা জানেন আর যেটা জানেন না সেটা জানেন না যা কিছু জানেন না সেটা বিশ্বাস করে নেবেন এটাই বিপজ্জনক এই পৃথিবীতে লড়াইটা এখন ভালো মন্দ বা এটা ওটার মধ্যে নয় এটা একজনের বিশ্বাস মনব অন্যজনের বিশ্বাস আমার কথা হল কেন অকারণে কিছু বিশ্বাস করবেন কারণ আপনি আসলে যথেষ্ট সৎ হয়ে এটা স্বীকার করতে পারছেন না আমি সত্যিই জানি না আমি জানি না দিয়ে লড়াই হয় না আমি জানি না আপনিও জানেন না লড়াই হবে আমি জানি এতে লড়াই হবে আমি জানি না এটা দিয়ে কখনোই লড়াই হয় না আমি জানি না অনুসন্ধানের একটা পথ যদি আমরা এই অন্বেষণের ইচ্ছাকে প্রতিটি মানুষের মধ্যে তৈরি না করি যাতে প্রতিটি মানুষ জানতে চায় বাইরে অথবা নিজের ভেতরে যাই হোক কারণ এটাই মানুষের বুদ্ধি প্রকৃতি এটা স্থির হয়ে বসতে পারে না তখনই এটা স্থির হয়ে যায় যদি বিশ্বাস দিয়ে ঠান্ডা করে দেন বিশ্বাসের ফাঁদে আটকে রাখলেই এটা স্থির হয়ে বসে তা না হলে এই বুদ্ধিমত্তার ধরন হলো এটা জানতে চায়